বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, ইংরেজিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। যদি আমরা সংক্ষেপে বলতে চাই তবে এটিকে বলে বিসিআইসি। আচ্ছা, বিসিআইসি কখন গঠিত করা হয়? বিসিআইসি গঠন হয় রাষ্ট্রপতির 27 নম্বর অধ্যাদেশ বলে, 27 নং অধ্যাদেশ বলে। এবং এটি কবে গঠিত হয়? এটি গঠিত হয় হচ্ছে 1976 সালে। আচ্ছা, এই বিসিআইসি তিনটি সেক্টর কর্পোরেশন, এই তিনটি সেক্টর কর্পোরেশনকে একীভূত করে এই বিসিআইসি গঠিত। এখন সেই সেক্টর কর্পোরেশনগুলো কি কি, একে একে আসি আমরা। সেই তিনটি সেক্টর কর্পোরেশনগুলোর ভিতরে একটির নাম হচ্ছে বিএফসিপিসি। আচ্ছা, বিএফসিপিসি এর মানে কি? বাংলাদেশ, বিতে বাংলাদেশ, এফতে ফার্টিলাইজার অ্যান্ড, দুঃখিত, বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন। তাহলে এই তিনটি সেক্টরের একটি হচ্ছে বিএফসিপিসি, বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন। দ্বিতীয় যেই প্রতিষ্ঠানটি রয়েছে যেটাকে এই বিসিআইসির মধ্যে একীভূত করা হয়েছে সেটি হচ্ছে বিপিবিসি, বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন। এবং ৩ নম্বর যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে বিটিসি, বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন, যেটিকে আমরা বলে থাকি। তাহলে এই বিএফসিপিসি, বিপিবিসি এবং বিটিসি এই তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করে আমরা গঠন করেছি বিসিআইসি। এবং বিএফসিপিসি এর অধীনস্থ প্রতিষ্ঠান ছিল প্রায় 44টি, বিপিবিসি অর্থাৎ বাংলাদেশ পেপার বোর্ড কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠান ছিল প্রায় 12টি, এবং যেই বিটিসি বাংলাদেশ ট্যানারি কর্পোরেশনের প্রতিষ্ঠান ছিল প্রায় 32টি। এবং এই মোট 88টি প্রতিষ্ঠানকে একত্রিত করে আমরা গঠন করেছি এই বিসিআইসি। আচ্ছা, এখন এই 2015 সালের হিসাব অনুযায়ী যেটি হচ্ছে সেটি হচ্ছে বর্তমানে এই বিসিআইসির অধীনে মোট শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হয় 13টি। এই 13টি শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় 80% হচ্ছে সার জাতীয় শিল্প, এবং এই 80% সারের ভেতরে 70%ই হচ্ছে ইউরিয়া সার জাতীয় শিল্প। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে এই বিসিআইসি এটি ঠিক কি, এটি কখন গঠিত করা হয়েছে, 1976 সালে, কয়টি সেক্টরকে একীভূত করে? তিনটি। কোন তিনটি? বিএফসিপিসি, বিপিবিসি এবং বিটিসি। বিএফসিপিসির মোট 44টি, বিপিবিসির 12টি এবং বিটিসির 32টি। এবং বর্তমানে 13টি শিল্প এর অধীনে পরিচালিত হচ্ছে, তার ভেতর 80% সার এবং এই সারের ভেতরে 70% ইউরিয়া। এটি ছিল বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যান্য সংগঠনগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।